বহুল আলোচিত চিত্রনায়িকা পরিমণি এইমাত্র রাজধানীর বেসরকারি এক নামি দামি হসপিটালে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি জানা গেছে সন্তান এবং মা দুজনেই ভালো আছে এদিকে নতুন অতিথিকে বরণ করে নিতে পরিমনির বাড়িতে ভিড় বাড়ছে শাশুড়ি মা থেকে খালা শাশুড়ি সবাই ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে সবাই বাড়িতে অপেক্ষা করে আছে কখন পরিমণি তার সন্তানকে নিয়ে ঘরে ঢুকবেন আগেই অভিনেত্রী জানিয়েছেন অন্ধসত্ত্বা হওয়ার পর থেকে এ পর্যন্ত সময়টা দারুণ উপভোগ করছেন তিনি তার ফেসবুকে ঢুমারলে সেটা ভালোভাবে লক্ষ্য করা যায় মাতৃত্বকালীন সময়টা উদযাপনের নানা ধরনের ছবিতে ভরে গেছে টাইমলাইন। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটল জানা গেছে আজ দুপুর বারোটা পাঁচ মিনিটে পরিমণি ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বিশেষ সি সেকশনের মাধ্যমে সন্তান প্রসব করেছেন পরিমণি রাজ পরিমণির সুখের সংসার যেন তাদের পুত্র সন্তান এসে আরো সুখের হয়ে গেছে এদিকে গোপন সূত্র থেকে জানা গেছে পরিমণির মন একটু ভার কারণ পরিমণি চেয়েছিল তার যেন ছোট্ট একটি পরি হয় কিন্তু হয়েছে পুত্র যদিও এর আগে চলতি মাসের জানুয়ারিতে ঘোষণা করেছিল পরিমণি তার পুত্র হলে নাম রাখবে রাজ্য আর কন্যা হলে নাম রাখবে রানী সম্প্রতি এক সাক্ষাৎকারের দেওয়া পরিমণি বলেন তার পুত্র এবং কন্যার নাম ঘোষণা দেওয়ার পরই সেই নামগুলো ব্যবহার করেছে তার আশেপাশের প্রতিবেশী থেকে শুরু করে তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরাও তাই তো এবার ডিসিশন চেঞ্জ করেছে পরিমণি কিন্তু এখনো পর্যন্ত তার পুত্র সন্তানের নাম জানায়নি রাজ বা পরিমণি কেউই আপাতত হাসপাতালে থেকেই দু থেকে তিন দিন চিকিৎসা নেবে পরিমণি এবং তার পুত্র সন্তান এদিকে ডাক্তার কর্তৃপক্ষ জানিয়েছে শিশু এবং তার মায়ের সব রকম পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পর এবং সাকসেস হওয়ার পর তবেই তারা ফেরত দেবে মা ও সন্তানকে এজন্য আপাতত দু থেকে তিন দিন হাসপাতালে থাকতে হচ্ছে পরিমণি এবং তার সন্তানকে প্রিয় দর্শক এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ